আমাকে বলো কি, আমাকে দাও দাও, আমাকে দাও দাও, বলো কি বলতে চাচ্ছো তুমি, বলো বলো কি বলতে চাচ্ছো। আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। তুমি এটা যখন বলেছি তুমি ঈসা নবী? হ্যাঁ আমি তাই বলেছি। আচ্ছা গুড ফাইন। ঈসা নবী তো আরবিতে কথা বলতে পারে, আরবিতে আমাকে তুমি বলো তো কথা। হযরত মুসা আলাইহিস সালাম নিজের মাতৃভাষা কিন্তু কোরআন শিক্ষা অর্জন করেছিলেন। ঈসা নবী তো ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় কথা বলতেন, তুমি হিব্রু ভাষায় কথা বলো তো ভাই। আল্লাহ যতক্ষণ আল্লাহ বলতে আমি যাকে খুশি তাকে। ঈসা আলাইহিস সালাম কখন নামবে জানো? কোথায় নামবে? দামেস্ক একটা দুইটা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নামবে যখন যখন বলি। তুমি আমার কথা শুনো, তুমি পাগলামি করো না। হ্যাঁ তোমরা কিন্তু সবাই মনে করো যে পিসা ভালো হবে। হ্যাঁ শোনো আমি বলি, সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন ইমাম মাহাদি থাকবেন। ইমাম মাহাদি থাকার সাথে সলাত আদায় হবে। তখন ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সে নামবে দামেস্কে দুইটা মসজিদ সাদা গম। আমার কথা শোনো, ইমাম মাহাদি তখন বলবে ঈসা আলাইহিস সালাম আপনি সলাত পড়েন। ইমাম মাহাদি তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি সলাত পড়ান আপনি পড়ান। তুমি কি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি এখন আসলো ঈসা আলাইহিস সালাম কোথা থেকে আসলো? ভাজদামি করো ইসলাম কি সঙ্গে বিভ্রান্ত পাইছো তুমি? ইমাম মাহাদি নামাজ পড়াবে, তুমি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি কসম করাবে জানো? তুমি রাখো দামেস্কে, তুমি করো, তুমি রাখো দামেস্কে। ভালো ইসলাম নবী দাবি করে ফাজিল নাউযুবিল্লাহ মিন যালিক। পরন্তু আমার তো ধরেন, আমি তো বলে দিই। বন্ধুরা আপনারা দেখলেন যে লোকটি নিজেকে ঈসা নবী দাবি করেছে কিন্তু তার কিন্তু কোনো দলিল ছিল না এবং আমি তাকে ধরেছিলাম এবং সে কিন্তু আমি ধরে রয়েছি মাগত কেন প্রমাণের কারণ আপনাদের কাছে সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহাদির পরে। ইমাম মাহাদি যখন ইমামতি করবেন দামেস্কে তখন দামেস্কে উনি নামবেন দুই চান্দে ফেরেশতার উপরে এবং ইমাম মাহাদিকে বলবেন ইমাম মাহাদি যখন আপনি তো নবী আপনি সালাত পড়েন। ইমাম মাহাদি যখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে বলবেন না আপনি সালাত পড়ান। উনি কিন্তু বাংলাদেশে আসছে, ইমাম মাহাদি কিন্তু বাংলাদেশে থাকবে না, উনি হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের এবং আরবি ভাষায় কথা বলবেন তো ও বাংলায় কথা বলছে। এই টাইপের লোক থেকে আপনারা সাবধান থাকবেন, ওরা কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, জানি না কার চক্রান্ত। আপনারা এদের থেকে সাবধান থাকবেন, এটাই আমার কিছু আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।